Allez. La France est championne du monde de football. ট্রফি বা কাপ খেলার বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয়। বিশ্বের সকল ফুটবলারের স্বপ্ন থাকে এই ট্রফিকে হাত দিয়ে ছুঁয়ে দেখার, কিন্তু সেই সৌভাগ্য সবার হয়ে ওঠে না। শুধু বিশ্বকাপ বিজয়ী দল, দেশের রাষ্ট্রপ্রধান ও ফিফার উচ্চ কর্মকর্তারাই এই ট্রফি ছোঁয়ার সুযোগ পান। বিশ্বের সকল ক্রীড়াক্ষেত্রে সর্বাধিক দামি পুরস্কার হলো এই ফিফা বিশ্বকাপ ট্রফি। 1970 সালে ইতালিয়ান ডিজাইনার সিলভিও গঞ্জানিকার এই ট্রফিটি নকশা করেন, যার নাম দেওয়া হয় ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। খাঁটি সোনা দিয়ে তৈরিকৃত এই ট্রফিটির উচ্চতা 14 ইঞ্চি এবং এর ওজন প্রায় 6 কেজি। এই ট্রফিটিতে 18 ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে আর নিচের দিকে সবুজ মেলাকাইনের রিং ব্যবহার করা হয়েছে। এবং এই ট্রফিটির তলানির দিকে 1974 সালের পর সকল বিশ্বকাপ বিজয়ী দলের নাম লেখা রয়েছে। এই ফিফা বিশ্বকাপ ট্রফিটি একটি অমূল্য সম্পদ, আর আপনারা জানেন অমূল্য সম্পদ টাকার মূল্যের সাথে হিসাব করা যায় না। তবুও চলুন এই ট্রফিটিতে যে পরিমাণ সোনা ব্যবহার করা হয়েছে তার দাম সম্পর্কে ধারণা নেওয়া যাক। 1970 সালে যখন এই ট্রফিটি তৈরি করা হয়েছিল তখন 18 ক্যারেট সোনার দাম ছিল 11 লক্ষ টাকার উপরে। দিন দিন সোনার দাম বাড়ার ফলে বেড়ে যাচ্ছে এই ট্রফিটির দাম। চলতি বছর 2022 কাতার বিশ্বকাপে এই ট্রফিটির দাম দাঁড়াচ্ছে প্রায় $1 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 95 কোটি টাকার উপরে। এই ট্রফিটিতে যে চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে তা এমনিতেই বহুমূল্য, আর এই ট্রফিটি চ্যাম্পিয়ন হাতে ওঠার পর যে সম্মানের হবে তা কখনই মূল্যের সঙ্গে হিসাব করা যায় না। গাইজ, এই ট্রফিটি এবার আপনি কোন দলের হাতে দেখতে চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।